কোথাও পানীয় জল মিলছে না, কোথাও বা মধ্যরাতে আসছে জল, অন্যদিকে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় পানীয় জলে মিশছে নোংরা। আসানসোল পুর নিগমের বেশিরভাগ অঞ্চলের ছবিটা অনেকটা এরকম। লোকসভা উপনির্বাচনের আগে আসানসোলে ব্যাপকভাবে ঘুরেছে কলকাতা, ব্যারাকপুর, বর্ধমান পুরসভার জলের ট্যাঙ্কার সাময়িক জল সরবরাহের জন্য। ভোট মিটে গেছে, এখন জলের ট্যাঙ্কারও ফিরে গেছে নিজের নিজের এলাকায়। তীব্র গরমে জল সংকট আরও বাড়ছে। পানীয় জলের দাবিতে আসানসোল পুর নিগমে বিক্ষোভ দেখালো বিজেপি। ধর্ণা অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পুর নিগম চত্বরে। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পুর নিগমের গেটের সামনে বিক্ষোভে বসে পড়েন বিজেপি কর্মীরা। অগ্নিমিত্রপাল স্মারকলিপি জমা দিতে গেলে জানা যায় তখনও দফতরে নেই মেয়র, ডেপুটি মেয়র বা চেয়ারম্যান, ফলে উত্তেজনা বাড়ে। বেশ কয়েক ঘন্টা পর ডেপুটি মেয়র ওয়াসিমুল এলে, তার কাছেই ডেপুটেশন দেন বিজেপি নেত্রী। পরে মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে যাওয়ার সময় ফের বাধা দেয় পুলিশ। অগ্নিমিত্রপাল বলেন এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে আন্দোলন বৃহত্তর হবে। আপনারা সময় নিয়েছেন, আমরা সময় দিচ্ছি, যদি সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু আবার করে বৃহত্তর আন্দোলনে। যদিও মেয়রের দাবি আসানসোলে কোথাও পানীয় জলের কোনো অভাব নেই। পানি কা সমস্যা কাহিঁ পর নেই হ্যায়, পিনে কা পানি হর জগহ মে, আসানসোল মে 106 ওয়ার্ড মে হর জগহ মে হ্যায়। আসানসোলবাসীর প্রশ্ন, জল সংকট না থাকলে ভোটের আগে কলকাতা, ব্যারাকপুর, বর্ধমান পুরসভার জলের ট্যাঙ্কার আসানসোলে পাড়ার মোড়ে মোড়ে দেখা যেত কেন? ভোটের আগে হলে ভোটের পরে নয় কেন? ভরা গরমের দিনে খটখটে শুকনো কেন পানীয় জলের কল? মাধ্যম ব্যুরো রিপোর্ট।